আর এদিকে দিতির দূতেদের ঘিরে ধরে বিক্ষোভে কোনো নতুন ঘটনা নয়। যতই দিন যাচ্ছে ততই জেলায় জেলায় দিদির দূতকে ঘিরে ধরে বিক্ষোভ বাড়ছে। এবার প্রশ্নের মুখে মেজাজ হারালেন দিদির দূত। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে সারের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি, হুমকি দিলেন প্রশ্নকারীকে। প্রশ্নের মুখে কি মুখ সরছে তৃণমূল নেতাদের? ঠিক এইভাবেই আঙ্গুল উঁচিয়ে গ্রামবাসীকে ধমকালেন বিধায়ক। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে দিদির দূত কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। দলের নির্দেশ ছিল বিনয়ী হয়ে পৌঁছতে হবে জনতা জনার্দনের কাছে, শুনতে হবে তাদের অভাব অভিযোগ। কিন্তু এক মাসের মধ্যেই দিদির দূতের একই রূপ। শনিবার শিমলাপালের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের কুটিয়াদহ গ্রামে যান দিদির দূত অরূপ চক্রবর্তী। সেখানে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়েন তিনি। যখন ভোটের আগে তখন বিধায়ক বাবুরা আসছেন, কেউ বড় একটা পার্টির লেভেলের লোক আসছে, তখন বলে দিয়ে যাচ্ছে যে হবে, তারপর আর হচ্ছে না। তা আমি সেটার কথা বলতে যাই এমএলএ সাহেবকে, তখন উনি খুব খারাপ কিছু বলেছেন, অনেকগুলো মানুষ ছিল, আরো বলার অনেক কিছুই ছিল, কিন্তু আমাকে ওই কথাটা বলার পর আমাকে বন্ধ করে দেওয়া হয়। দিকে দিকে দিদির দূতদের ঘিরে ক্ষোভের পাহাড়কে একেবারেই অস্বাভাবিক বলে মনে করছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাননীয় মোদীজির যে ডেভেলপমেন্টের কাজ, মানুষের জনকল্যাণে যে কাজ, সেই কাজ থেকে মানুষ বঞ্চিত হয়েছেন, তাই শাসক দলের লোকেদের পেলে মানুষ ক্ষোভ প্রকাশ করছে। অন্যদিকে ফের ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। পুকুর বোজানো থেকে ভাতা না পাওয়া, মন্ত্রীকে ঘিরে ধরে অভিযোগের পাহাড় গ্রামবাসীর। মৃন্ময় পান ও মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।